Assalamualaikum everyone, welcome to my YouTube channel GDS LTD. তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় অবশ্যই আমিও ভালো আছি। তো আজকের ভিডিওর যে টপিকটি হচ্ছে যে কিভাবে আমরা অনলাইন থেকে বেশি ইনকাম করতে পারি বা ভালো একটা প্রফিট করতে পারি বা মানে নিজের পকেটে টাকা আনতে পারি, এক কথায় সোজা এই কথা। তো এটার জন্য আমি একটা মার্কেট প্লেসের কথা আপনাদের মাঝে মানে উপস্থাপন করব, অন্যান্য মার্কেট প্লেসের কথা আমি বলবো না। তো আমি যে মার্কেট প্লেসটায় বর্তমানে এরকম কাজ করতেছি অ্যাক্টিভলি, তো এটা হচ্ছে একটা অ্যাক্টিভ মার্কেট প্লেস, যেটা হচ্ছে যে একটা ফাইবার মার্কেট প্লেস। তো ফাইবার সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা আছে বা আপনারা অবশ্যই ফাইবার সম্পর্কে জানেন। তো আমি এতটুকু একটা কয়েকটা পয়েন্ট, ছোট ছোট কয়েকটা পয়েন্ট আপনাদের মাঝে শেয়ার করব, যে পয়েন্টগুলোর মাধ্যমে যদি আপনারা অবলম্বন করতে পারেন অবশ্যই আপনারা ভালো একটা ইনকাম করতে পারেন। তো আমার এক্সপিরিয়েন্সটা আমি একটু শেয়ার করি, যে আমার এক মাসে প্রায় প্রথম যেই মাসেই আমি ফাইবার থেকে কাজ পাওয়া শুরু করি, তো ওই মাসে প্রায় আমি ফাইবার থেকে $300 মতো ইনকাম করেছি। তো এই ইনকামটা আমি কিভাবে করেছি, তো আমি আসলে কিন্তু অনেকগুলো আহামরি বায়ার পাই নাই, আমি যাদের সাথে কাজ করেছি তারাই আবার আমাকে রিটার্ন কাজ দিয়েছে। তো এটার জন্য আসলে কি করেছি জেন, ওইটার জন্য আমাকে ওনারা আবার রিটার্ন কাজ দিয়েছে, ওই জিনিসটাই আপনাদের কাছে আমি শেয়ার করব। তো ওইটা বলার জন্য আগে বলতে হয় যে আপনার কমিউনিকেশনটা আগে ভালো করে নিতে হবে বা ফ্রেন্ডলি একটা কমিউনিকেশন করতে হবে, যেটার কারণে ওনারা বলতে বায়াররা যেন খুশি হয়, বায়াররা যেন অসন্তুষ্ট না হয়। সেকেন্ডলি আপনার যে প্রাইজিংটা, মানে আমি যেইভাবে কাজ করেছি অন্য কেউ অন্যভাবে কাজ করতে পারে, কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা আমি কিন্তু শেয়ার করতেছি, আপনারা আবার অন্য কিছু মনে করেন না। তো সেকেন্ডলি আমি মেনটেন করেছি প্রাইজিংটা, তো একটা ডিজাইনের মানে কত নিম্ন প্রাইস দেওয়া যায়, হ্যাঁ, তো ওই প্রাইসটা দিয়ে আমি কাজগুলো করার চেষ্টা করেছি, যে আমি ব্যাট বাদ দিয়ে তা আমার কতটুকু প্রফিট থাকে বা আমার কতটুকু ইনকাম হয় ওইটা আমি ক্যালকুলেশন করে তারপরে আমি ওই ডিজাইনটার দাম ওরকম দিয়েছি। তো এখন জিনিসটা আমি বোঝাই, যে আপনি যদি একটা বায়ার থেকে মনে করেন যে বড় একটা অ্যামাউন্ট ইনকাম করতে চান, ওনার কাছে যদি আপনি জাস্ট প্রথম অবস্থায় কিনা বলেন যে আমাকে মানে একটা ডিজাইন $5 করে একটা ডিজাইন দিতে হবে বা দুইটা ডিজাইন আমি $10 নেব এরকম কিছু, তো ওই টাইমটায় ওনার কিন্তু আপনার সাথে কোনো কাজ করার এক্সপিরিয়েন্স নাই, ওনার কাছেও কিন্তু মানে $5টা কম হলেও মানে অনেক সময় বেশি মনে হয় ওনাদের কাছে। তো ওনারাও কিন্তু চায় যে সবচেয়ে কম রেটে কাজটা করায় নেই, তো ওনারা এই কারণেই কিন্তু ওনারা ওনাদের দেশীয় মানে ডিজাইনার থেকে কাজ না করিয়ে আমাদের মতন মানে ডিজাইনারদের দিয়ে অনলাইন থেকে কাজগুলো করিয়ে নেয়। তো এখন কথা হচ্ছে যে তো ওনার সাথে তো আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, হ্যাঁ, তো ওই দিক থেকে আপনি কি করবেন, ওই দিক থেকে আপনি আপনার সবচাইতে মানে লাস্ট যে প্রাইসটা আছে মানে ওই প্রাইসটার নিচে গেলে আপনার মানে যে কষ্টটা করতেছেন ডিজাইনটার পিছনে এই কষ্টটা আর মানে মূল যে ইনকামটা আছে মানে ওই ইনকামটা আপনার আসলে পোষায় না, এক কথায় যে আপনার মানে লাভ হয় না, বা লাভ তো দূরের কথা মানে আপনার যে মূল যেই ইনকামটা ওই ইনকামটাও হয় না, তো আপনি লাভ তো করবেন পরের হিসাব। তো এখন আমি বলি যে আপনি ওরকম যদি কম প্রাইসটা দিতে পারেন তাহলে আপনি বড় একটা অ্যামাউন্ট ওনার কাছ থেকে ইনকাম করে নিতে পারবেন, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। আপনারা যদি ওনাদেরকে কম একটা প্রাইসে ভালো একটা সাপোর্ট দেন, ওনারা আপনাদেরকে 100% টিপস দিবে, হ্যাঁ, তো অনেকেই দেয় আবার অনেকেই দেয় না, কিন্তু আমিও অনেকের কাছে টিপস পেয়েছি, যেরকম আমি একজনের কাছে $5 দুইটা কাজ করে দেই ওনারে, তো আর কাজগুলো অনেক তাড়াতাড়ি দেওয়ার কারণে উনি খুশি হয়ে আমাকে আরও $5 টিপস দিয়েছে, তো আমার ইনকাম কিন্তু অলরেডি $10 হয়ে গেছে, আমি কিন্তু ওনার কাছে
জাস্ট বলছি যে দুইটা ডিজাইন $5, মানে $2.5 $2.5, কিন্তু উনি আমার উপরে খুশি হয়ে কিন্তু আমার আরো $5 এক্সট্রা বোনাস দিয়ে দিল, যে বোনাসটার কারণে আমার কিন্তু ইনকামটা হয়ে গেল ডাবল। তো এখন আমি যদি ফার্স্ট অফ অল প্রথম অবস্থায় ওনার কাছে $10 চাইতাম বা $20 চাইতাম, উনি কিন্তু আমার কাজটাই দিত না। কাজটা না দিলে আমি কাজটাও করতে পারতাম না, আমার ইনকামটাও জেনারেট হতো। তো ওই দিক থেকে আমি বলবো যে আপনি যার সাথেই কাজ করেন না কেন, প্রথম অবস্থায় ওনাকে আপনার মানে সাধ্য মতো আপনি একবার লাস্ট প্রাইসটা দিয়ে ওনাকে কাজ করে দেন। তো উনি আপনার উপর সন্তুষ্ট হয়ে অবশ্যই আপনাকে ভালো একটা মানে ইনকামের রাস্তা উনি করে দিবে, মানে উনি একটা ভালো ইনকামের রাস্তা হয়ে আপনার সামনে চলে আসবে, যেটার কারণে আপনি ওনার থেকে অনেক বড় একটা অ্যামাউন্টের ইনকাম করতে পারবেন। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমি স্ক্রিনে যাইতেছি না, মানে কম্পিউটার স্ক্রিনে যাইতেছি না, এবং আমার অ্যাকাউন্টটাও আপনাদেরকে দেখাইতেছি না। তো পরবর্তী কোনো সময় আপনাদের সাথে ওই অ্যাকাউন্টটাও দেখিয়ে শেয়ার করব। তো আমার ফার্স্ট কাজের একটা এক্সপিরিয়েন্স বলি, যে প্রথমেই আমি যাদের সাথে কাজ করেছি বায়ার হিসাবে, তো তাদের সাথে প্রথম আমি 10টা ডিজাইন ওনাকে আমি করে দেই। জাস্ট পার ডিজাইন আমি $1.5 কাজগুলো করে দিই, $1.5। আপনারা বুঝেন যে কত কমে কাজগুলো করে দিছি। তো ওই হিসাবে ওনারে আমি কাজ করে সন্তুষ্ট করতে পারছি। তো করতে পারার কারণে উনি আমার কাছ থেকে 100 ডিজাইন মানে ক্রয় করে। তো 100 ডিজাইনে আমি প্রায় 200, মানে ওই সময় একটু অ্যামাউন্টটা একটু বাড়িয়ে নিয়েছিলাম, মানে ওনার কাছ থেকে কথা বলে। তো উনি ওই সময় আমার প্রায় 100 ডিজাইনে $200 প্লাস ইনকাম হয়েছে আমার ওনার কাছ থেকে, সরি $200 না, প্রায় $150 প্লাস ইনকাম হয়েছে ওনার কাছ থেকে আমার। তো এখন আপনারা বলতে পারেন বা আপনারা এই কমেন্টে জানান একটু, যে আমি যদি ওনাকে রিজনেবল মানে প্রাইসে 10টা ডিজাইন করে না দিতাম বা ভালো একটা সাপোর্ট না দিতাম, উনি কি আমাকে 100টা ডিজাইনের অর্ডার দিত? এই প্রশ্নটা আপনাদের সবার মাঝে আমি করলাম, তো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানান। হ্যাঁ, তো এই হচ্ছে আজকের মেইন টপিকটা, যে স্বল্প মানে অনেক কম প্রাইসে যদি আপনি আপনার প্রোডাক্টগুলো সেল করতে চান বা সেল করতে দেন, তাহলে আপনি ওই অল্প অল্প ইনকাম করে আপনি একটা সময় অনেকগুলো সেল করে আপনি বড় একটা অ্যামাউন্টের ইনকাম করতে পারবেন। কিন্তু আপনার একটা প্রোডাক্টে যদি আপনি অনেক বড় অ্যামাউন্টে চান, তাহলে দেখা যাবে কি ওই অ্যামাউন্টে যারা কিনা অনেক বড় বায়ার বা যারা কিনা হয়েছে অনেক মানে টাকার প্রতি অতটা ই নাই টান নাই, তারাই কিন্তু আপনার ওই কাজগুলো নিবে বা কাজগুলো আপনাদেরকে দিয়ে করাবে। হ্যাঁ, আর ওই কাজগুলোর হয়তো বা কী বলে কোয়ালিটিটাও অবশ্যই ভালো হবে, কারণ ওইটার জন্য আপনি যখন বেশি অ্যামাউন্ট নিতেছেন ওইটার কোয়ালিটিও 100% আপনি ভালো দিবেন, এটাই স্বাভাবিক। তো আমরা যেই অ্যামাউন্টে কাজগুলো করে দিতেছি, এই অ্যামাউন্টে আসলে কাজগুলো করে দেওয়ার জন্য আমরা যেরকম কোয়ালিটিটা দেওয়া দরকার, এর থেকে আরও ভালো কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো $1-2 যেই বা কোয়ালিটিটা মানে পাওয়ার উনি যোগ্য, তার থেকে আমি আরও ভালো কোয়ালিটি ওনারে কাজ দিতেছি। যেই কাজটা আমি $5 করলে আমার কাজটা করে মানে আমার জন্য আমি খুশি, তো ওই কাজটা আমি ওনারে $1-2 করে দিতেছি। এর কারণ একটাই, যে নেক্সটে আমি ওনার কাছ থেকে কাজ পাবো, এবং উনি যদি ওনার যদি আরও কাজ লাগে উনি আমাকেই দিয়ে কাজগুলো করাবে, এটা আমি মনে করি। তো এই কাজগুলো বা এই মানে লাইনগুলো যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনি অনেক বড় অ্যামাউন্ট ইনকাম করা আপনার কাছে কোনো ব্যাপারই না, আপনি অনেক ভালোভাবে এই কাজগুলো মানে কাজগুলো করতে পারবেন, এবং এরকম বড় বড় অ্যামাউন্টের কাজগুলো আপনি খুব সহজে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি আপনাদের কীরকম লেগেছে বা আপনাদের কেমন উপকারে আসছে সব কিছু আপনারা অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দেবেন, এর ফলে আমরা বুঝতে পারবো যে আপনাদের আরও কীরকম ভিডিও দরকার, এরকম আরও ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো কি না, বা আপনারা আমাদের ভিডিও দ্বারা উপকার হচ্ছেন কি না, তো আমরা সব কিছুই বুঝতে পারবো আপনাদের কমেন্টের মাধ্যমে। তো কমেন্টগুলো অবশ্যই করবেন এবং আমাদের পাশে থাকবেন।
তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।